নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে এবার প্রথমবারের মতো ভূগর্ভ থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আইআরজিসির জনসংযোগ পরিদপ্তর বিবৃতির মাধ্যমে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সামরিক মহড়ার দ্বিতীয় তথা শেষ দিনের শত্রুর কল্পিত অবস্থানে আকাশ এবং সমুদ্রপথে হামলা চালানো হয়। আইআরজিসি তাদের সিপাহ নিউজ ওয়েবসাইটে এক বিবৃতিতে দাবি করে, এই জাতীয় মহড়া চালানোর ঘটনা বিশ্বে এটাই প্রথম। তবে তাদের দাবির বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করেনি, এমনকি ক্ষেপণাস্ত্রের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দিনের আলোতে পরিচালিত এই মহড়ায় মরুভূমির মতো একটি এলাকা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে। তার আগে আগুনের শিকা, ধোঁয়া এবং দুলিকোনা দেখা যায়। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, বিমান সেনারা আধুনিক কলাকৌশল প্রয়োগ করে এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন করে। এর মধ্যে দিয়ে শত্রু সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানেরই এলিট ফোর্সের সামরিক সক্ষমতার চিত্র ফুটে ওঠে। পুরনো শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই সামুদ্রিক সামরিক মহড়া চালালো ইরান, যেখানে জলপথে যুদ্ধের কৌশলগত ও ইরানের সামরিক শক্তি প্রদর্শন করা হয়েছে। ইরানের পারমাণবিক প্রকল্প থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক ভালো নেই। সর্বশেষ চলতি বছরের শুরুতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকে সেই সম্পর্কের আর অবনতি হয়েছে, যার ফলশ্রুতিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। যদি সেই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এরপর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ দুটির মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে। তবে এরই মধ্যেই গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মহড়া দিচ্ছে ইরান। তাদের কমান্ডাররা একটি হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একটি নকল জাহাজে নেমে আসছে এবং বিমানবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, মূলত মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি অস্থায়ী ঘাঁটিকে লক্ষ্য করে এই মহড়া চালানো হয়েছে। ইরানের আধা সামরিক রেভলিউশনারি গার্ড বাহিনী এই মহড়ার নাম দিয়েছে মহানবী 14। তারা বিমান বিধ্বংসী বন্দুক দিয়ে বন্দর আব্বাসের কাছে একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এ বিষয়ে একজন কমান্ডার বলেন, মহড়া চালানো এই গার্ড বাহিনী কেবল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে জবাবদিহি করে থাকে। তারা এই মহড়ার সময় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল। এই মহড়া আজ অব্যাহত আছে বলে জানা গেছে। এদিকে ইরানের সামরিক মহড়ায় মার্কিন ঘাঁটিতে সতর্কতা জারি। ইরানের সামরিক মহড়া চলার সময় পারস্য উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছিল। ওই সময় সেনাদেরকে ব্যাংকারে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছিল বলে খবর বেরিয়েছে। বিবিসি জানিয়েছে, এই মহড়ার সময় এত বেশি গোলাগুলি হয় যে ওই অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে সাময়িক সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। টুইটারে দেওয়া এক পোস্টে বিবিসির সাংবাদিক নাফিসে কোহানভার জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্র চোরার কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে মোতায়েন সেনাদেরকে স্বল্প সময়ের জন্য উচ্চ সতর্কতা রাখা হয়েছিল। পারস্য উপসাগরে নিয়মিত চলাচলকারী মার্কিন বিমানবাহী রণতরীর মতো করে বানানো ওই মডেলটিকে ডেকে কৃত্রিম যুদ্ধবিমানে রাখা ছিল। মহড়ার বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কয়েকটি ওই রণতরী মডেলটি লক্ষ্য করে ছোড়া হয়। ইরানি বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এ মহড়ার মধ্য দিয়ে বিমান ও নৌবাহিনীর আক্রমণ করার সক্ষমতা তুলে ধরা হয়েছে। পারস্য উপসাগরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ মহড়াটি চালালো ইরান। একই ইরানের দায়িত্ব জ্ঞানহীন এবং বেপুরো আচরণ বলে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। সেই সঙ্গে এই আচরণকে ভীতিও প্রদর্শন এবং চাপ প্রয়োগের চেষ্টা বলে বর্ণনা করেছে তারা। এদিকে ইউরোপের দেশ জার্মানি থেকে এবার 12,000 সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যাত্রা রাশিয়াকে মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন করবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কংগ্রেসে এ পরিকল্পনা ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে এবং নেটো সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপক মাত্রায় হতাশা বৃদ্ধি পাচ্ছে। এসপারের তথ্য মতে, জার্মানি থেকে এবার 11,900 জন মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, ফলে দেশটিতে অবশিষ্ট মার্কিন সেনা সংখ্যা দাঁড়াবে 24,000-এ। বর্তমানে জার্মানিতে 37,000 মার্কিন সেনা অবস্থান করছে। এর আগে আমেরিকা ঘোষণা করেছিল জার্মানি থেকে তারা 9,500 সেনা প্রত্যাহার করে নেবে। সমালোচকরা বলছেন, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে $100 কোটি খরচ হবে। এছাড়া ইউরোপের রাশিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটা দুর্বল হয়ে যাবে। যদি রিপাবলিকান সিনেটের মিট রোমনি দাবি করছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল, অচিরেই তাদের এজন্য বড় ধরনের খেসারত দিতে হবে।